স্বাধীনতার ঘোষণা নিয়ে ইতিহাস বিকৃত করে ভাঙা রেকর্ড বাজাচ্ছে বিএনপি। স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনায় কথা বলেছেন দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির যে নেতারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন, ব্যক্তি জীবনে তা বাস্তবায়ন করে দেখানোর আহ্বানও জানিয়েছেন সরকার প্রধান। স্বাধীনতা 54তম দিবস উদযাপনে রাজধানীতে আওয়ামী লীগের আলোচনা সভা। তেজগাঁওয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ে অনুষ্ঠানে ছিলেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতারা, সভাপতি দলীয় প্রধান শেখ হাসিনা। সেই সাথে সাথে আবার যুদ্ধবিধ্বস্ত বক্তব্যে স্বাধীনতা অর্জনের ইতিহাসের বিভিন্ন অধ্যায় তুলে ধরেন প্রধানমন্ত্রী, সমালোচনা করেন বিএনপির ইতিহাস বিকৃতির। আজকে যে দলটি বড় বড় কথা বলে যাচ্ছে যে 25শে মার্চ আওয়ামী লীগ সব নাকি পালিয়ে গেল, তাহলে এই সরকার গঠন করে যুদ্ধ পরিচালনা করলো, শুধু পরিচালনা, সেখানে যে সশস্ত্র বাহিনী গড়ে তোলা হলো, বিভিন্ন সেক্টরে বাংলাদেশকে ভাগ করা হলো এবং এক একটা সেক্টরে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, সেখানে যিনি দায়িত্বে ছিলেন তিনি আহত হওয়ার পর জিয়াউর রহমান সেখানে দায়িত্ব পায়। তো জিয়াউর রহমান তো সেখানে একটা বেতনভুক কর্মচারী হিসেবে কাজ করেছে। স্বাধীনতার ঘোষক নিয়ে বিএনপি নেতাদের এক হাত নেন সরকার প্রধান, জানান যুদ্ধের আবহ তৈরি করতেই জিয়াউর রহমানকে দিয়ে ঘোষণা পাঠ করানো হয়েছিল। জিয়াউর রহমান একজন মেজর, সে যখন বলছে মানুষের মধ্যে যুদ্ধ ভাবটা আসবে, এই উদ্দেশ্য নিয়ে একজন সামরিক অফিসারকে দিয়ে এই ঘোষণা পাঠ করানো হয়েছিল, সেটাকেই এখন একের ঘোষক হিসেবে, হ্যাঁ রেডিওর ঘোষক, টেলিভিশনের ঘোষক, আমাদের এই যে মিটিংয়েরও তো ঘোষক আছে, তাই না? তো ঘোষক তো সেই ঘোষক, কাজে এটা নিয়ে বড়াই করতে কিছু নেই। ভারতীয় পণ্য বর্জনে বিএনপির আহ্বান নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। যারা যারা ভারতীয় পণ্য বর্জন করবেন, সবার বাড়িতে যেয়ে তার বউরা যেন কোনো মতে কোনো ভারতীয় শাড়ি না পরে, তাদের আলমারিতে যে কটা শাড়ি আছে সব এনে যেদিন ওই অফিসের সামনে পড়াবেন সেই দিন বিশ্বাস করব যে আপনারা সত্যিকার ভারতীয় পণ্য বর্জন করলেন। মুক্তিযুদ্ধে সমর্থন দেয়া সব দেশকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো যুদ্ধে যে কোনো বিপ্লবে মিত্র শক্তির সহায়তা প্রয়োজন হয়, কাজী আমরাও সেই সহায়তা পেয়েছিলাম, আবার পেয়েছি অনেক বড় বড় দেশের বৈরিতা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।